अग्निसंযোगे निये विस्तारित जानाते नगरीर डाकबांगला मोड़ेर जातीय पार्टीर कार्यालयेर सामने थेके जुक्त होच्छेन सहकर्मी रामीम चौधुरी। रामीम, सबशेष परिस्थिति कि देखछेन सेई संगे जानाबेन आईन श्रृंखला परिस्थितिर अवस्था कि एई मुहूर्ते? शम्पा आसले किन्तु जातीय पार्टीर जे जेला एबं महानगर कार्यालय सेई कार्यालये किन्तु ठीक सन्ध्या नागादी हमला करा हयेछे। एखानकार प्रशासनेर साथे आमरा किछुक्षण आगे कथा बलेছি। तारा जेটি বলছেন যে মূলত ঠিক সন্ধ্যা নাগাদ কিন্তু এই যে কার্যালয় রয়েছে জাতীয় পার্টি সেই কার্যালয়ের সামনে কিছু বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে আসে এবং আসার পরে তারা ভাঙচুর শুরু করে সেখানে এবং সেখানে ভিতরে ভাঙচুর করে এবং এখানে কিন্তু জেলা এবং মহানগর দুইটি কার্যালয় কিন্তু একসাথে রয়েছে ভিতরে এবং সেখানে ভাঙচুর করার পর কিন্তু তারা সেখান থেকে 2 থেকে 3টি চেয়ার এবং তার পাশাপাশি কিছু যে প্যানা রয়েছে সেই প্যানাগুলো কিন্তু তারা ঠিক কার্যালয়ের সামনে এনে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং এখানে পুলিশ প্রশাসন যেটি বলছে যে এই ঘটনার ঠিক কিছু সময়ের মধ্যেই কিন্তু পুলিশ এখানে এসে উপস্থিত হয় এবং এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো ঠিক তার পরবর্তী সময়ে কিন্তু এখানে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু এখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে কিন্তু রয়েছেন এবং এসে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখানে জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই হামলার ঘটনায় কিন্তু তারা আইনি পদক্ষেপ নেবেন এবং তা এই অতর্কিত যে হামলা হয়েছে এই হামলার তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। তবে পুলিশ প্রশাসন যেটি বলছে যে এই হামলার ঘটনায় অভিযোগ হবে এবং অভিযোগের পরেই কিন্তু তারা এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। তো শম্পা, এই ছিল আমার কাছে খুলনা থেকে জাতীয় পার্টির অফিসে হামলার সবশেষ খবর। খুলনায় জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রামীম চৌধুরী।